স্কুল চত্বরে মোবাইল ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলে বেশ কিছুদিন আগেই বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় এবং সেই নির্দেশিকায় জেলা প্রশাসনের সর্বোচ্চ যিনি কর্তা তিনি স্পষ্টভাবে জানান যে স্কুল চত্বরে মোবাইল ব্যবহার করা যাবে না স্কুলের যারা ছাত্রছাত্রী তারা তো পারবেনই না স্কুলের যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন ছাত্রছাত্রীদের সামনে ক্লাস চলাকালীন তারাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না আমরা বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুলে ক্লাস ছাত্রীদের সঙ্গে কথা বলে আমার সামনে ক্লাস ছাত্র যারা ছাত্রী তারা রয়েছেন তোমাদের কাছে প্রশ্ন যে যে এই স্কুলের মধ্যে মোবাইল ব্যবহারের প্রতি যে নিষেধাজ্ঞা এটাকে তোমরা কিভাবে নিয়েছো আমরা এটাকে খুব স্ট্রিক্টলি নিয়েছি আমরা মনেও করি না যে অ্যালাউ করা উচিত ফোনটাকে তোমাদের মধ্যে কেউ কি লুকিয়েও মোবাইল নিয়ে আসো না না সেরকম তো হয় না সাধারণত মানে এরকম আমরা কোন শুনিও নি আর হলেও স্কুলে খুব বাজেভাবে মানে খুব কড়াভাবে এটাকে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় মিশেরা আমাদের ভালোর জন্যই সবসময় টরে তো সেখানে ফোন যদি আনা হয় অনেক সময় বাজে বাজেটা হতে পারে আর সেটা যদি স্কুল মাধ্যম হয় সেটা স্কুলের পক্ষে খুব বদনাম হবে আমাদের শুনতে খারাপ লাগবে যেহেতু আমরা স্কুলের ছাত্রী যদি কোনো অসুবিধা তার জন্য মিশেরা বলে দেন যে অফিস রুম থেকে ফোন করা আর ফোনে যেটা পজিটিভ সেটা তো বাড়িতে থেকে কোনো নেট থেকে কোনো পড়াশোনার বিষয়ে সার্চ করা সেটা স্কুলে স্কুলে তো পড়াশোনাটা হয় আমাদের মিসের এত পড়াশোনা করে না ম্যাডাম আপনার কাছে যেটা প্রশ্ন প্রত্যেকে একই রকম কথা বলছে যে মোবাইল ফোনটা ব্যবহার না করাটাই ভালো এবং জেলা প্রশাসনের যে নির্দেশ সেটা কার্যত আপনার ছাত্রীরা মেনেই নিচ্ছে কি বলবেন মানে হ্যাঁ ওরা এটা নির্দেশ হিসেবে ওরা যে একটা কোনো অর্ডার বা ওদেরকে আমরা বাধ্য করি এরকম ব্যাপারটা নয় ওদেরকে আমরা এমনভাবেই বোঝাই আমাদের হেডমিস্ট্রেস বর্দি ওদেরকে এইভাবেই কাউন্সিলিং করেন যে ওটা ওরা মন থেকেই এটাতে সায় দেয় স্কুলের শিক্ষিকার সঙ্গে কথা বললাম তারা প্রত্যেকেই যেটা বলছেন যে স্কুলের তরফ থেকে জেলা প্রশাসনের যে নির্দেশ সেটা কিছুদিন আগেই স্কুলের ছাত্রীদের জানানো হয়েছে এবং স্কুলের ছাত্রীকার যেহেতু মেনে নিয়েছেন এবং তারা কিন্তু গোটা বিষয়টাকে গ্রহণ করছেন এমনটাই তাদের বক্তব্য ক্যামেরায় অজয় দাসের সঙ্গে কমলকৃষ্ণ দে ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ বর্ধমান